হ্যালো চেক, এটা বেস কন্ট্রোল। হ্যালো চেক টেস্ট, হ্যালো হ্যালো টেস্টিং, হ্যালো। এরপর ইকোটা খুলবো, দেখবো কোন ধরনের ইকোসন পাওয়া যায়। হ্যালো চেক টেস্টিং, হ্যালো হ্যালো চেক টেস্ট, হ্যালো 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 চেক টেস্টিং, হ্যালো 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 লং ইকো, হ্যালো 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 চেক 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 টাইমটা অ্যাডজাস্ট করো, রিভার্সন আউটপুট করা যায়। তবু বলবো একটা 6-4 ইকোমিক্সার থেকে যে রিভার্সন আউটপুট করা যায় এটার জন্য অনেক গুড, কারণ একটা 6-4 ইকোমিক্সার থেকে রিভার্সন পাওয়া গেলে এটা অনেক জায়গাতে কাজ করতে পারবো, যে কোনো মাইক্রোফোন এখানে আমরা ইউজ করতে পারি। হ্যালো 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 করতে পারলে আসানিসে ইকো প্লাস রিভার্ব সাউন্ড পেয়ে যাবো, শুধু টাইমটাকে অ্যাডজাস্ট করতে পারলে।